অপরাধীদের শাস্তির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগটা দরকার। আজকে মানুষ এটা উপলব্ধি করেছে, এই রাজ্যে অপরাধীদের মূল চালিকা শক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর তার পদত্যাগ না হলে অপরাধীরা শাস্তি পাবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। লালু প্রসাদ যদি গ্রেপ্তার হতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হবেন না? হাজরা জনসভা থেকে প্রশ্ন তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বললেন, এই রাজ্যে অপরাধীদের মূল চালিকা শক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তোর পদত্যাগ না হলে অপরাধীরা শাস্তি পাবে না। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজিকর কাণ্ডে এই দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছে রাজ্য বিজেপি। গত বুধবার হাইকোর্টের অনুমতি নিয়ে হাজরায় সভা করল গেরুয়া শিবির। এই জনসভায় বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিকে সামনে রেখে আরজিকরের ঘটনার পর থেকে আমরা যখন রাস্তায় নেমেছি, অনেকে প্রশ্ন করেছিলেন আরজিকর অপরাধীদের শাস্তি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কতটা সঙ্গতিপূর্ণ। আজকে রাজ্যের অধিকাংশ মানুষের কাছে এটা উপলব্ধি হয়েছে, এই রাজ্যে অপরাধীদের মূল চালিকা শক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তার পদত্যাগ না হলে অপরাধীরা কোনোদিনই শাস্তি পাবে না। শিলিগুড়ি বিজেপি বিধায়কের হুঁশিয়ারি। লালু প্রসাদ যাদব 1996 সালে পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়। 2000 সালে লালু প্রসাদ যাদব জেলে যায়। 2002 সালে রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হন। লালু প্রসাদ জেল থেকে জামিনে বেরিয়ে রেলমন্ত্রী হন। 2017 সালে এনডিএ সরকারের সময়ে এই লালু প্রসাদ যাদব দোষী প্রমাণিত হয়। 2020 সালে লালু প্রসাদ যাদবকে বাকি শাস্তির অংশটুকু পালন করতে হয়। অনুব্রত থেকে শুরু করে, মানিক থেকে শুরু করে যারা জামিনে বেরোচ্ছেন, এটা ভাববেন না আপনারা অপরাধ থেকে খালাস পেয়ে গিয়েছেন। যারা আপনাদের মালা পরাচ্ছেন আমরা তাদেরও লক্ষ্য রাখছি, আজ নয় কাল সবটাকেই জেলে ঢোকাবো। এদিকে গরু পাচার মামলায় জামিন পাওয়ার পর যেদিন বোলপুরে ফেরেন অনুব্রত মণ্ডল, তার পরদিনই বীরভূমে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী, কিন্তু কেষ্টর সঙ্গে দেখা করেননি তিনি। শঙ্করের কটাক্ষ, আসলে মুখ্যমন্ত্রী ঠিক হিসেবটা মেলাতে পারছেন না, ওনার সঙ্গে দেখা করলে লাভ হবে নাকি দেখা না করলে লাভ হবে, এই অঙ্কটা মেলেনি বলে তিনি জাননি। ওনার ইচ্ছে ছিল বাঘের সঙ্গে যাওয়ার, জাননি হিসেব গরমিল আছে বলে। দেখুন কি বলেছেন শঙ্কর ঘোষ। যে দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এই দাবিকে সামনে রেখে আরজিকরের ঘটনা ঘটার পর থেকে আমরা যখন রাস্তায় নেমেছি ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে, অনেক মানুষ এই প্রশ্ন করেছিলেন যে আরজিকরের অপরাধীদের শাস্তি দেওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কতটা সঙ্গতিপূর্ণ। আর আজকে আমরা সেপ্টেম্বর মাসের এই 25 তারিখে রাজ্যের অধিকাংশ মানুষের কাছে এই বার্তা পরিষ্কার হয়েছে যে ভারতীয় জনতা পার্টি 9ই আগস্ট আমরা যখন একথা বলেছিলাম যে অপরাধীদের শাস্তির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগটা দরকার, আজকে মানুষ এটা উপলব্ধি করেছে, এই রাজ্যে অপরাধীদের মূল চালিকা শক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর তার পদত্যাগ না হলে অপরাধীরা শাস্তি পাবে না। আপনারা জানেন যে এই আন্দোলন দুটো খণ্ডে রাজনৈতিক ভাবে অরাজনৈতিক ভাবে ভাগ করবার চেষ্টা হয়েছে। একদল বলেছে যে আরজিকর তার অপরাধীদের শাস্তি চাই, আর আমরা বলেছি যে আরজিকর তার অপরাধীদের শাস্তি চাই এবং তার সাথে সাথে অপরাধীদের আড়ালকারীদের শাস্তি চাই, কারণ অপরাধীদের আড়ালকারীদের শাস্তি না দিলে অভয়ার শাস্তি পূর্ণ হবে না। তাই আজকে এতদিন পরে আমরা ভারতীয় জনতা পার্টি একথা মনে করি যে আরজিকরের এই যে তদন্ত, তার পূর্ণাঙ্গ তদন্ত এবং পূর্ণাঙ্গ বিচার তখনই সম্ভব হবে যখন অপরাধ এবং অপরাধীদের আড়ালকারী তারা উভয়ে তো শাস্তি পাবে। ফলে ভারতীয় জনতা পার্টি একটা দীর্ঘ আন্দোলন করবার
প্রস্তুতি নিয়ে আমরা এই কাজ করতে রাস্তায় নেমেছি। অন্যান্য রাজনৈতিক দল যখন রাস্তা ছেড়ে দিয়েছে, তখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় দাঁড়িয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অবয়ার বিচার চাই, বিচার চাই। কুচবিহার থেকে কামদুনি পর্যন্ত সমস্ত নির্যাতিতা পরিবারের আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন যে হঠাৎ করে সামাজিক মাধ্যমে দেখলাম যে এক বাঘ নাকি ছাড়া পেয়েছে, তাতে অনেকে আবার বলছেন আরে সব নাকি সেটিং। আমি সেটিং ফেটিং তো বলতে পারবো না, আমি শুধু এইটুকু শুনলাম যে বাঘের একটা মানহানির মামলা করেছে, বলছে বীরভূমের বাঘে বাঘ ফিরেছে বলে বাঘেরা মানহানির মামলা করেছে। কেন? কারণ করেছে ওই বাঘকে নাকি আবার অনেকে গরু চোর হিসাবে চিহ্নিত করে, তো বাঘ যে গরু চোর সেটা তো আমরা জানতাম না। অনেকে সিবিআই এর নানা কথা বলেন, এমন বক্তব্য রাখেন যে বক্তব্য শুনে মনে হয় যে ওনারাই আইনটা জানেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, লালু প্রসাদ যাদব 1996 সালে পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়। 2000 সালে লালু প্রসাদ যাদব জেলে যায়। 2002 সালে রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হন, লালু প্রসাদ যাদব জেলে থেকে বেরিয়ে জামিনে থেকে রেল মন্ত্রী হন। আর 2017 সালে এনডিএর গভর্নমেন্টের সময় এই লালু প্রসাদ যাদব তার শাস্তি প্রমাণিত হয়, দোষী প্রমাণিত হয়। 2020 সালে লালু প্রসাদ যাদব তাকে আবার তার বাকি শাস্তির অংশটুকু পালন করতে হয়। ফলে ওই অনুব্রত থেকে শুরু করে ওই মানিক থেকে শুরু করে যারা জামিনে বেরোচ্ছেন, এটা ভাববেন না যে আপনারা অপরাধ থেকে খালাস পেয়ে গিয়েছেন। যারা আপনাদেরকে মালা পরাচ্ছে তাদেরকেও আমরা লক্ষ্য রাখছি, আজ নয় কাল সবগুলোকে জেলে ঢোকাবো। একথা আপনাদের সামনে বলে রাখতে চাই। আমরা আপনাদের সামনে এই অংশের মাঝখানে দাঁড়িয়ে আমি এটা আশা করি যে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে বা জুনিয়র ডাক্তারদের সঙ্গে কেউ বা কারা যদি এখানে উপস্থিত আছেন বা আমার কথা যদি শোনেন, আমরা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টি একটি কথা বলেছি যে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে সহমত পোষণ করি, আমরা তাদের প্রতি সঙ্গতি জানাই। জুনিয়র ডাক্তাররা 5টি দাবি তুলেছিলেন, এই 5টি দাবি যারা দেখেছেন তারা জানেন যে তার 3 নম্বর দাবি ছিল বিনীত গোয়েলের অপসারণ, প্রথম 2টি দাবি ছিল আরজি করের অপরাধীদের বিচার, দ্বিতীয় দাবি ছিল সিবিআই এর দ্রুত তদন্ত, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দাবির মধ্যে ছিল থ্রেড কালচার এবং যতদূর সম্ভব স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং তাদের স্বাস্থ্যকর্তাদের অপসারণ। আমরা জুনিয়র ডাক্তারদেরকে সম্মান করি, আমরা একথা মনে করি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের থেকে রাজনৈতিক দলের অনেক শিক্ষা গ্রহণ করবার আছে। একথা আমরা প্রকাশ্যে একথা বলেছি, তারা যে অনমনীয় লড়াই করেছেন তাকে আমরা ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে আমি ব্যক্তিগতভাবে জানাই। কিন্তু এই কুর্নিশ জানানোর পাশাপাশি কয়েকটি সাধারণ প্রশ্ন, যারা আন্দোলন করলেন, যারা এই আন্দোলনকে অরাজনৈতিক রাখার জন্য জুনিয়র ডাক্তারদের মঞ্চ থেকে কোন কোন রাজনৈতিক দলকে টার্গেট করে স্লোগান দিলেন, তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই। কারণ আমরাও তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলাম, তার সত্ত্বেও আমরা দেখেছি এক অংশের জুনিয়র ডাক্তারদের ভিড়ে মিশে থাকা রাজনৈতিক দলের মুখ না মুখোশ, তারা কাউকে কাউকে বিশেষ করে টার্গেট করে স্লোগান দিয়েছিলেন। আজকে কেউ কেউ এই প্রশ্ন করছেন, আমি মার্জনা চেয়ে জুনিয়র ডাক্তার বন্ধুদের সাথে এই কথা
বলতে চাই। আচ্ছা বলুন তো, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন, হ্যাঁ কি না? সারা রাজ্যের মানুষ বলবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন। আচ্ছা এবার বলুন তো, জুনিয়র ডাক্তারদের সাথে আন্দোলনে প্রতারণা করা হলো, জুনিয়র ডাক্তারদের যারা মুখপাত্র তারা এ কথা বলতে কেন ভয় পেলেন যে আমরা যা দাবি তুলেছি সেই দাবি মুখ্যমন্ত্রী পূরণ করেননি? তিনি ধূর্ত রাজনীতিবিদের মতন আমাদের সামনে আমাদের সাথে প্রতারণা করেছেন। একজন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থক হিসাবে আমি এটা প্রত্যাশা করেছিলাম যে জুনিয়র ডাক্তাররা যারা মেরুদণ্ড উপহার দিয়েছিলেন সেই মেরুদণ্ড স্বীকার করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলা উচিত ছিল কি উচিত ছিল না? আপনারা বললেন বিনীত গোয়েলের অপসারণ চাই। মুখ্যমন্ত্রী তিনি বললেন যে বিনীত গোয়েল যে পোস্ট চেয়েছে আমরা সেই পোস্টকে দিয়েছি। এর নাম অপসারণ, এর নাম অপরাধে অভিযুক্তকে শাস্তি দেওয়া। যদি এটা জুনিয়র ডাক্তাররা মেনে নেন তাহলে মনে হয় যে মেরুদণ্ডের কোথাও অদল বদল হয়ে গিয়েছে, যে মেরুদণ্ড তারা ওদেরকে পুলিশকে উপহার দিয়েছিল সেই মেরুদণ্ড মুখপত্রদের নিশ্চিতভাবে তাদের ওপরে নেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতারণা করেছেন। আর এই প্রতারণার কারিগর কে? এই প্রতারণার কারিগর হচ্ছে মাকু মূল। এরা কারা? এই মাকু মূল হচ্ছে বামেদের সেই নেতৃত্ব যাদের মূল কাজ তৃণমূলকে অক্সিজেন সরবরাহ করা। এরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ না উঠিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র সংসদের নির্বাচনের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। না বন্ধু, না জুনিয়র ডাক্তার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মানুষ জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা চেয়েছে, নিরাপত্তার পাশাপাশি অবয়ার বিচার চেয়েছে, অপরাধীদের আড়ালকারীদের বিচার চেয়েছে। আপনাদের কাছ থেকে আরো বলিষ্ঠ বলিষ্ঠ অন্তত স্টেটমেন্ট আমরা আশা করেছিলাম। ফলে স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তারদের প্রতি সংগতি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত যারা তাদের কাছে এই আবেদন রাখতে চাই। ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, রাস্তায় থাকবে, আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে থাকবে। তার পাশাপাশি আমরা এটাও চাই, আপনাদের সাথে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন এটা আপনাদের সর্বসমক্ষে জনসমক্ষে বলতে হবে। কারণ বিজেপি এই কথা প্রথম বলেছিল, এই রাজ্যের সমস্ত অপরাধের আড়ালকারীর নাম মমতা ব্যানার্জি, তা সে কতখানি ধূর্ত হতে পারে? আশা করি জুনিয়র ডাক্তাররা আজকে বুঝতে পেরেছেন। আমি উত্তরবঙ্গের ছেলে, যেদিন এই ঘটনা ঘটে সেই সময় দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলেছিলাম, বলেছিলাম উত্তরবঙ্গ লবি নামে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে, আমার লজ্জা যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেখানকার ছাত্র জুনিয়র ডাক্তার আরএমও থেকে শুরু করে প্র্যাকটিশনার্সদের সাথে আমার প্রতিদিনকার ওঠা বসা, ছাত্র রাজনীতি করার কারণে তাদের হোস্টেলে যাওয়া আসা, বন্ধুত্বের সম্পর্ক, সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একজন ভগবান রূপী শয়তান ডক্টর সুশান্ত রায়, অভিক দেব, বিরূপাক্ষ বিশ্বাসরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন। আমি যখন একথা বলেছিলাম যে উত্তরবঙ্গ লবি দুর্নীতিতে নাম কিনেছে আর আমাদের উত্তরবঙ্গ 3-2 কোটি মানুষের বাস, একখানা নিউরোসার্জেন নেই, উত্তরবঙ্গ লবির যদি এত দম থাকত তাহলে
আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ কুচবিহার থেকে শুরু করে মালদা অবধি প্রত্যেকটি মেডিকেল কলেজের অবস্থা এত খারাপ কেন? ফলে এটা মানুষের উপকারে আসে না, এদেরকে আমরা ভগবান বলি। ডাক্তাররা হচ্ছে ভগবানের আরেক রূপ, আর সেই ভগবানরা যে ধরনের দুর্নীতি করেছে, ভবিষ্যতে নিজের বাড়ির ছেলে মেয়ে ডাক্তারি পড়তে গেলে আগে তো তাকে মেন্টাল কাউন্সিলিং করতে হবে যে তুমি কিন্তু এই দুর্নীতিতে জড়িয়ে পড়ো না। আজকে ডাক্তারদের প্রতি, এই অসৎ ডাক্তারদের প্রতি মানুষের যে ঘৃণাবোধ তৈরি হয়েছে, তার কারণ এই ধরনের মানুষ, সে সন্দীপ ঘোষ হতে পারে, সে সুশান্ত রায় হতে পারে, সে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস হতে পারে। আজকে শুনলাম কুচবিহার মেডিকেল কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছিল এই থ্রেট কালচারের নামে। আমরা প্রশ্ন তুলেছিলাম, আমি এবং মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় গভর্নরের কাছে আপিল করেছিলাম যে কেন কেন ডক্টর সুশান্ত রায়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হবে না। আজকে খুশি যে ডক্টর সুশান্ত রায়কে সিবিআই ডেকেছে। আমরা আবার বলছি, যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে আজও দুর্নীতি করে টিকে আছেন, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নানা বক্তব্য রাখছেন, পাপ কখনো বাপকে ছাড়ে না, এই তৃণমূলের 13 বছরে যত অন্যায় হয়েছে আজ নয় কাল জেলের ঘানি আপনাদেরকে টানাবো, এই কথা আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই। আমরা বলতে চাই, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এমন একটি পর্যায়ে পৌঁছেছিল, আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ তিনি একথা আগে বলেছেন যে আরজি করে যে মারা গিয়েছে মেয়েটি, সেই মেয়েটি মহিলা বলে সে শারীরিক ভাবে অত্যাচারিত হয়েছে, সে যদি ছেলে হতো তাহলে সে শুধু খুন হতো। ফলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির সাথে আরজি করেন এই মেয়েটির হত্যা কোথাও সম্পর্কিত কিনা সেটা তো নিশ্চিত ভাবে আগামী দিনে আমরা জানতে পারব। তবে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি রোধে ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা শেষ যে কথা আমি বলতে চাই, গতকাল ভারতীয় জনতা পার্টি থানা শুদ্ধিকরণ অভিযানের ডাক দিয়েছিল, মহিলা মোর্চা থানা শুদ্ধিকরণে গিয়েছেন। আমরা বিশ্বাস করি যে রাজ্যের অধিকাংশ পুলিশ কর্মী তারা এই রাজ্যে এই সরকারকে আর এক মুহূর্ত চান না। রাজ্যের অসংখ্য পুলিশ কর্মচারী আধিকারিকরা রাস্তায় দাঁড়িয়ে দেখা হলে আমাদেরকে একথা বলে, আর কতদিন বিচার নয়, ওরা বলে আর কতদিন এই সরকার থাকবে। আসলে এই সরকার যদি একদিনও বাড়তি থাকে সেটা এই রাজ্যের আরো বেশি অন্ধকার ঘনীভূত হবে। রাজ্যের অসংখ্য পুলিশ কর্মচারী যারা এই রাজ্যের সরকারের পতন চান, তাদের মান সম্মান, তাদের পোশাকে কালিমা লিপ্ত করেছে কারা? এই বিনীত গোয়েল, এই ইন্দিরা দেবীরা, এই রাজীব কুমাররা, এই ডিসি নর্থ অভিষেক গুপ্তার মতন লোকরা। ফলে স্বাভাবিকভাবে এই পুলিশকে কালিমা লিপ্ত যারা করেছে তাদের গ্রেফতারের দাবি সাধারণ পুলিশ কর্মীদের মধ্যেও আছে। আর শেষ খবর দেব এটাই, বিধানসভা থেকে বেরোচ্ছিলাম, হঠাৎ দেখি পুলিশের মধ্যে ব্যস্ততা, শুনলাম বিনীত বাবু আসছেন, বিনীত গোয়েল বিধানসভায় ঢুকছেন। তো আমি আমার সাথে এক রিপোর্টার জিজ্ঞেস করলেন যে বিধানসভায় হঠাৎ বিনীত বাবু কেন, আমি বললাম বিনীত বাবু আগে ভাবে বুঝেই চোরেদের দলের নাম দেখাবেন বলেই বিধানসভায় কারোর সাথে দেখা করতে এসেছেন কিনা বলতে পারবো না। তবে বিনীত বাবু থেকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিবাজ ধান্দাবাজ ডক্টর সুশান্ত রায়, অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসদের জেল খাটানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, সেই কাজে আমরা অবিচল থাকব। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কে জয়!